ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে অন্যরকম একটা স্টাইলে ফিশ ফ্রাই করে দেখাবো তো তার জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি বেশ সাইজের তেলাপিয়া মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তিন ঘন্টার জন্য লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এতে করে মাছের ভিতরে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যাবে আর মাছটা খেতে খুব ভালো লাগবে আর তেলাপিয়া মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও অনেকাংশেই নষ্ট হয়ে যাবে তো আমি মাসে এবার মশলাগুলো মাখিয়ে নিব তো তার জন্য আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি তারপর দিচ্ছি রসুন বাটা এবারে দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজ দিয়েছি এক টেবিল চামচের পরিমাণ হাফ টেব চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি আর এক চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ যেহেতু আমি আগেই মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এজন্য এখন আর খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই মাছটাকে একটু চিড়ে চিড়ে নিয়েছিলাম যেন ভেতরে ভালো করে ঢুকে মশলা এবারে দিলাম ধনিয়া গুঁড়া একশো চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফচা চামচ পরিমাণ এলাচের গুড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ তেলাপিয়া মাছ কিন্তু তার একটা আষ্টের গন্ধের কারণে অনেকেই খেতে পারে না তো এইভাবে ফিশ ফ্রাই করে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে দারচিনি লবঙ্গ গোলমরিচ একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ এবারে সব মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে আবারও এক ঘন্টার জন্য রেখে দিব কম করে হলে অন্তত দশ মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে আমি মাছটা সিঁড়ে সিঁড়ে দিয়েছিলাম তো ওই চেরার ভিতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি যেন মাছের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় আর খেতে ভালো লাগবে এই জন্য খুব ভালো করে সময় নিয়ে এই কাজটা করতে হবে প্রত্যেকটা সেরার ভিতরেই আমি মশলা ভালো করে ঢুকিয়ে দিচ্ছি সেম প্রসেসে আমি আরো একটা মাছ মাখিয়ে নিব এবার যত ভালোভাবে এটা মাখানো হবে এটা কিন্তু ভাজার পরে তত বেশি খেতে ভালো লাগবে তো এই জন্য এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে মশলা মাখানো হয়ে গেলে এটাকে আমরা এক ঘন্টার জন্য রেখে দিব যাদের হাতে সময় কম থাকবে তারা দশ মিনিটের জন্য হলেও এটাকে রেখে দিতে হবে এই রেখে দেওয়াটাকে অনেক গুরুত্বপূর্ণ এতে করে মশলাটা খুব ভালো করে বসে যাবে মাছে ফিরে এলাম দশ মিনিট পরে এবারে মাছটাকে ভাজার পালা তো মাছটাকে ভাজার জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি একটা কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমরা মাছটাকে দিয়ে ধুতে নেব উপর থেকে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দিব তাহলে খুব ভালো মতো সিদ্ধ হবে যেহেতু মাছটা অনেক বড় দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দু তিন মিনিট পরে ফিরে এলাম আমার কিন্তু নিচের সাইডটা ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে দিতে হবে সেম প্রসেস আমি আরও একটা পাশ ভেজে নিব একটু দেখে নিচ্ছি যে মিসেল পাঁচটা খুব ভালো করে ভাজা হয়েছে কিনে উল্টে দিয়েছি আবারও ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এটা সার্ভ করার পালা তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ